অনেক প্রতীক্ষার পর ফেস্টিভ্যাল ঘুরে অনেক পুরস্কার পেয়ে ফাতিমা আজকে মানে মানুষের দেখার জন্য উপযোগী হচ্ছে এবং 24 তারিখে রিলিজ পাচ্ছে এবং এখানে যুক্ত হয়েছেন, কাজ করেছেন। কেমন লাগছে যে সামনে আসছে, মানুষের সামনে আসছে বা বাংলা মানুষ দেখতে পাচ্ছে ফাতিমাকে, কেমন লাগছে? সবচেয়ে বড় বিষয় যে এই সিনেমাটা আগামী 24 তারিখে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, যারা সিনেমা প্রেমী আছেন, তারা এটা হলে এসে দেখতে পাবেন। এবং আমি আশা করি দর্শকরা এই ফাতেমা চলচ্চিত্রের যে চরিত্রগুলো আছে মানে তারা রিলেট করতে পারবে তাদের নিজেদের জীবন থেকে, এবং ফাতেমার যে জার্নিটা এবং ফাতেমার সাথে যে জার্নিগুলো অন্য চরিত্রগুলো করেছে, মানে আমি মনে করি যে তারা নতুন কিছু পাবে। এবং চলচ্চিত্রটি আসলে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে, অনেকগুলো ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যে ফার্স্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটা অ্যাওয়ার্ডও পেয়েছে। সো এই ফাতেমাই। আরেকটা যেটা আমি মনে করি, আমার এই চলচ্চিত্রের মাধ্যমে আমার বড় পর্দায় প্রথম কাজ, এটা হচ্ছে যে আমি 17 বছর ধরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি, হয়তো আমি অনেকগুলো মাধ্যমে কাজ করি, আমি অ্যাক্টিং করি, নির্মাণ করি, উপস্থাপনা করি, চিত্রনাট্য লিখি, কিন্তু আসলে এটা তো আমার জন্য আলাদাভাবে আমি বলতে চাই এবং এটা আমি অবশ্যই একটু মানে রোমাঞ্চিত, থ্রিল্ড, কারণ বড় পর্দায় আমি দেখব আমাকে। আর ফাতেমার সাথে আমার জার্নিটা একটু অন্যরকম, এটা আজীবনই থাকবে। আমি ছোট্ট করে একটু বলি, আমার চরিত্রটার নাম সুলতানা। সুলতানা খুবই দায়িত্বশীল একজন মানুষ, মানুষের জীবনের জন্য, কাছের মানুষের জন্য। আর সুলতানার একটা প্যাটার্ন আছে, আমি চাই যে এটা আসলে দর্শকরা হলে এসে দেখে তারা সুলতানাকে আবিষ্কার করুক ফাতেমার সাথে সাথে, এবং অন্য যে ক্যারেক্টারগুলো আছে যে জীবন্ত মানে চারপাশে, আমাদের এই ক্যারেক্টারগুলো কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই আমাদের চারপাশে আছে এবং আমরা এদের সাথে ওঠা বসা করি। তো আমি চাইবো যে দর্শকরা যাতে হলে আসে, এখন তো আমাদের একটা সুন্দর সময় চলছে, হলমুখী সবাই, সো ওই জায়গা থেকে দর্শকরা ভালো একটা চলচ্চিত্র দেখবে এবং তাদের পরিবার পরিজন নিয়ে দেখবে। এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, সাংবাদিক ভাই বোনেরা যারা আছে, তারা সবসময় মানে থাকে না পজিটিভ একটা মানে জেস্চার নিয়ে আমাদের সিনেমার কথাগুলো সবার সামনে বলছে, দর্শকদের মানে আসতে বলছেন, সিনেমা হলে আসতে বলছেন, তো আপনাদের জায়গা থেকেও আপনারা করছেন। এবং যদি আসলে ভালো স্টোরি থাকে, ভালো নির্মাণ থাকে, ধ্রুব হাসান ভাই উনি মানে অনেক কষ্ট করেছেন, অনেক সব নির্মাতারাই করেন কিন্তু ওনার পরিশ্রমটা আসলেই অন্যরকম এবং এটার সেটার ইয়া পাচ্ছেন উনি, মানে মূল্যায়ন যেটাকে বলে, আন্তর্জাতিকভাবে পেয়েছেন এবং এখন শুধু নিজের দেশের মানুষদের মানে ভালোবাসায় আপ্লুত হওয়া, ভেসে যাওয়া, এটাই হচ্ছে কথা। আর আমি মনে করি সুলতানাকে মানুষ ভালোবাসবে, ফাতেমাকে যেভাবে মানে সবাই দেখেছে, ভালোবেসেছে, সুলতানাকেও মানুষ ভালোবাসবে।